অস্টিওপোরোসিসের মতো হাড়ের ক্ষয়জনিত রোগ এখন ঘরে ঘরে। এর ফলে অনেক সময় ক্ষতি হয় মেরুদণ্ডে। তাছাড়া দুর্ঘটনাজনিত কারণেও অনেক সময় মেরুদণ্ডের অস্ত্রোপচার করতে হয়, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই অবস্থায় পূর্ব ভারতে এই প্রথম মেরুদণ্ডের জটিল অস্ত্রোপচার করা হবে রোবোটিক প্রযুক্তির সহায়তায়। অত্যাধুনিক এই প্রযুক্তি নিয়ে এলো বিধাননগরের এইচপি ঘোষ হাসপাতাল। বাইপাসের ধারে দ্য স্প্রিং ক্লাবে এই অনুষ্ঠানে এই অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে আসার কথা ঘোষণা করল হাসপাতাল কর্তৃপক্ষ। মেরুদণ্ডের যে কোনো অস্ত্রোপচার এই প্রযুক্তির মাধ্যমে আগের চেয়ে আরও নিখুঁতভাবে করা যাবে বলে আশা চিকিৎসকদের। গত 10-15 বছরের মধ্যে বিভিন্ন রকমের প্রযুক্তির মাধ্যমে আমরা শিরদাঁড়ার চিকিৎসা অনেক সক্রিয় করতে পেরেছি এবং অনেক রোগের চিকিৎসা করতে পারছি যেটা আগে করা যেত না। এবং অ্যাকিউরেসি অফ সার্জারি হ্যাজ ইম্প্রুভড আ লট উইথ রোবোটিক্স অ্যান্ড ওয়ার্ম। এবং মাইক্রোস্কোপ, নিউরাল মনিটরিং মেশিন, এগুলো অত্যাধুনিক প্রযুক্তি যেটার মাধ্যমে খুব কঠিন শিরদাঁড়ার অপারেশন করা আজকে অনেক সোজা হয়ে দাঁড়িয়েছে। কিভাবে অস্ত্রোপচারের সময় কাজ করবে রোবোটিক সিস্টেম, এদিনের অনুষ্ঠানে তা তুলে ধরেন বিশেষজ্ঞরা। এছাড়াও ডিজিটাল এক্সরে থেকে শুরু করে অ্যাডভান্সড এমআরআই, 128 স্লাইস, সিটি স্ক্যান পরিষেবাও এখানে পাবেন রোগীরা। সৌমিত্র রায়, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। পালিয়েছে নাই নাকি রাত্রে? বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে। এই আমার একটা চা দেন। কি আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।